বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ভয়াবহ নৌকাডুবিতে মৃত অন্তত 22, চলছে উদ্ধার কাজ। বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরে বালুবাহী ট্রলারের ধাক্কায় একটি যাত্রীবাহী নৌকা ডুবে গেছে। এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 22 জন, আহত হয়েছেন আরো 50 জন। শুক্রবার বিকেলে 4:30 নাগাদ বিজয়নগর উপজেলার চম্পকনগর ঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে ট্রলারটি সদর উপজেলায় আনন্দবাজার ঘাটের উদ্দেশ্যে রওনা হয়। পথের মধ্যে লইসকা বিল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝাই ট্রলারের সঙ্গে ধাক্কা লাগে। বিকেল 5:15 নাগাদ যাত্রী বোঝাই ট্রলারটি ডুবে যায়। এতে প্রায় 100 জন যাত্রী নিয়ে নৌকাটি দুর্ঘটনার কবলে পড়েছে বলে জানা গিয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতার কাজ চালায়। এই সময় স্থানীয় মানুষও উদ্ধার কাজে অংশ নেয়। নৌকা ডুবির ঘটনায় আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত উদ্দৌলা খান ও পুলিশের সুপার মোহাম্মদ আনিসুর রহমান ঘটনাস্থল থেকে উদ্ধার তৎপরতার কাজ করছেন। ঘটনাস্থল থেকে 22 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। ফায়ার সার্ভিসের একাধিক উদ্ধারকারী দল ও ডুবুরিরা উদ্ধার কাজ চালাচ্ছেন। বালু বোঝাই ট্রলারটি পুলিশ আটক করেছে। এই ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। এছাড়াও যারা মারা গিয়েছেন তাদের প্রত্যেকের পরিবারকে 20,000 টাকা করে প্রদান করা হচ্ছে এবং আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আমার ভাতিজা মেডিকেলের ছাত্র, মেডিকেলে ভর্তি হয়েছে এবছর। এই গত 1 মাস আগে 26 লক্ষ টাকা দা গ্রিন ল্যাবে ভর্তি করছি। আমার কাজ শেষ, আমার কাজ শেষ। নির্দেশে আমাদের প্রথম যে ইউনিটটা এখানে পাঠাইছি, পাঠানোর পরে তারা সাধারণত আমরা টুকু দিয়ে যেহেতু ব্রাহ্মণবাড়িয়াতে নেয়, আমরা পার্শ্ববর্তী ডিস্ট্রিক্টে যে ইয়েতে কৃষিগঞ্জ থেকে টুকু ইউনিট বুক করছে, অলরেডি এখানে জামে আটকা পড়ে আছে। আমাদের ইয়েতে ব্রাহ্মণবাড়িয়া এবং সবাই রাস্তার মধ্যে আটকা পড়ে আছে, করবে এবং আমরা তখন আমাদের পার্টি এবং আমাদের ডিসি স্যার এবং ডিসি স্যার বললেন প্রশাসন প্লাস এই যে পুলিশ বাহিনীর এবং স্থানীয় লোকজন এবং আমাদের সহযোগিতা আমরা 10 স্থল আশ্রয় করছি। আমরা অন্যান্য আরো আমরা আশা প্রশাসন জানাচ্ছে যে আমরা আসার আগে হয়তো কাজটা হবে, কারণ আমরা আপনারা জানেন যে ব্রাহ্মণপুরের শহর ঢুকে দিয়ে টাকাটা আসবে প্রায় 20 থেকে 25 দিন সময় লাগে। এই এর মধ্যে আমরা আমাদের কাছে যে দরজনের আমার নাম তো অভিজিৎ। ঢাকা থেকে জাহাঙ্গীর খান বাবুর রিপোর্ট, টাইমস বাংলা।